নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে কৃষি এবং জলসেচ দপ্তরের তরফ থেকে নিয়োগ হতে চলেছে কর্মী, যেখানে তোমরা আবেদন করতে পারবে। অনেকগুলি পোস্ট বেরিয়েছে এবং তারই অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ এখানে, আমি ডাউনলোড করে ফেলেছি। আর এর সাথে সাথে বলা হচ্ছে অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, যার জন্য আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অফলাইনের ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে দেওয়া হয়েছে সেই অফলাইনের ফর্মটাও কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান তাহলে সেইভাবেই কিন্তু ফর্মটি ফিল আপ করবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাই যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সেখান থেকে ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং আবেদন করতে পারবে। এখন যেমনটি দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাউনলোড করে ফেলেছি সেই অফিসিয়াল নোটিফিকেশান সঙ্গে ফর্মটি। এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নতুন আপডেট এলো, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। এছাড়া আমি তোমাদের বলে রাখি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান তাহলে তারা আমাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, সেখান থেকে আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই কোন পদে কী ভ্যাকান্সি রাখা হয়েছে। এই চাকরির আপডেট এসছে অফিস অব দ্য প্রজেক্ট ম্যানেজার WCDC পশ্চিম বর্ধমান, ডিপুটি ডাইরেক্টর অব এগ্রিকালচার সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বর্ধমান। তাহলে এখানে কৃষি এগ্রিকালচার এবং জলসেচ বিভাগ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। পূর্ব বর্ধমানে তোমাদের এই চাকরির আপডেট করা হয়েছে এবং সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে নিয়োগ করা হচ্ছে PMKSY 2.0, যে প্রকল্প সেই প্রকল্পে নিয়োগ করা হচ্ছে। ফার্স্ট পোস্ট রয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালাইজড, যেখানে এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিমেল হাজবেন্ডারি অথবা ফরেস্ট্রিতে যদি কোনো একটি বিষয় নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে সেক্ষেত্রে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু প্রথমেই বলে রাখি বয়সসীমা কিন্তু প্রচুর রাখা হয়েছে, যেমন এখানে 65 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। সঙ্গে বলা হচ্ছে 2 থেকে 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তারা আগে অগ্রাধিকার পাবেন। 25,000 টাকা পর্যন্ত বেতন সঙ্গে তার এখানে দেওয়া হচ্ছে। এরপরে চলে আসি সেকেন্ড পোস্ট, যেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যেখানে গ্র্যাজুয়েশন পাস ইন কমার্সে যদি কমার্স থেকে কোনো ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থী গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলে সে ইজিলি এখানে আবেদন করতে পারবে। 65 বছর পর্যন্ত আবেদন করতে হয়, এখানেও কিন্তু সেই একই বলা হচ্ছে 2 থেকে 3 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তারা আগে অগ্রাধিকার পাবে এবং এখানে কিন্তু 10,000 টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। থার্ড পোস্ট বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই আবেদন করতে পারবে যে কোনো স্ট্রিম থেকে, কিন্তু সঙ্গে কম্পিউটার ওপরে কিন্তু তোমাদের মোটামুটি অভিজ্ঞতা থাকতে হবে। 65 বছর পর্যন্ত আবেদন করতে হয়, কোনো রকম এক্সপিরিয়েন্স দরকার হবে না। 7,500 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবে এখানে সেটা বলা হচ্ছে। টার্ম অ্যান্ড কন্ডিশান, অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইস্যুড অফ কন্ট্রাকচুয়াল টার্ম অ্যান্ড কন্ডিশান উইথ দ্য ফিক্সড কনসোলিডেট রেমুনেশন ফর দ্য ইনিশিয়াল টেনিওর অফ দ্য 1 ইয়ার উইথ দ্য রিনিউয়াল অন এভালুয়েশন অন অফ পারফরমেন্স। মানে এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল কাজ, যেটা কিন্তু 1 বছরের পরে সেটা পারফরমেন্সের উপর ভিত্তি করে সেটা এক্সটেন্ডেড করা হবে। সঙ্গে আরও বলা হচ্ছে যারা আবেদন করতে চাও তারা কিন্তু নিজেদের রিজিউম বা বায়োডাটার সঙ্গে সমস্ত যে ডকুমেন্টসগুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু তোমরা বাইপোস্ট করতে পারো। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখে দ্য প্রজেক্ট ম্যানেজার WCDC পশ্চিম বর্ধমান অ্যান্ড ডিপুটি ডাইরেক্টর অব এগ্রিকালচার সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বর্ধমান কৃষি ভবন 4th floor DSF ক্যাম্পাস কালনার রোড পূর্ব বর্ধমান WB PIN 7-1
3101 এটা কিন্তু এই অ্যাড্রেস দেয়া হচ্ছে এবং 28/8/2022 চারটের মধ্যে কিন্তু তোমরা এখানে নিজে গিয়ে জমা করতে পারো অথবা বাই পোস্টেও কিন্তু জমা করতে পারো। এবারে চলে আসি আর কি কি বলা হচ্ছে। যারা এখানে আবেদন করতে চাইছো ক্যান্ডিডেটদেরকে সিলেকশন করা হচ্ছে, দ্য সিলেকশন কমিটি আফটার কেয়ারফুল এক্সামিনেশন অফ দ্য সার্কুলার ভিটা অফ দ্য অ্যাপ্লিকেশন উইল শর্ট লিস্টেড দ্য পোটেনশিয়াল ক্যান্ডিডেট ফর রিটেন টেস্ট ফলোড বাই দ্য কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো এখানে কিন্তু তিনটি পদে তোমাদের তিনটিভাবে কিন্তু নিয়োগ করা হবে ক্যান্ডিডেটদের, রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। তোমরা যারা আবেদন করতে চাও এই তিনটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেকশন করা হবে। কতগুলি ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে ডিসক্লোজ করা হয়নি, যেটা কিন্তু বলা হচ্ছে এখানে। আরও বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন এইভাবে করতে পারো। এবারে চলে আসি যেটা নিয়োগ করা হচ্ছে আরেকটি, যেটা একই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে ডাব্লিউডিটি। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডাব্লিউডিটি এখানে অ্যাপ্লিক্যান্ট আর ইনভাইটেড এলিজিবল পার্সন ফর দ্য পিওরলি কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট ফলো দ্য টেম্পোরারি পোস্টাল পিএলএ কনসো বারাবানি ব্লক ওয়াটারসেড প্রজেক্ট আন্ডার দ্য ডাব্লিউসিডিসি PMKSY 2.0-তে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে নিয়োগ করা হচ্ছে ডাব্লিউডিটি ইঞ্জিনিয়ারিং, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে 65 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কম্পিউটার লিটারেচারের ওপরে অভিজ্ঞতা থাকতে হবে, 10,000 টাকা পর্যন্ত বেতন। তারপরে লাইভহুডের ওপরে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে ডাব্লিউডিটি গ্র্যাজুয়েট এগ্রিকালচার ফরেস্ট্রি প্লান্ট সায়েন্স অ্যানিমাল সায়েন্সের ওপরে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করে এখানেও কিন্তু তোমাদের 65 বছর এবং 10,000 টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। তারপর সোশ্যাল ওয়েলফেয়ার এবং মাইক্রো এন্টারপ্রাইজ দুটিতে নিয়োগ করা হচ্ছে, তোমাদের কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার ডিগ্রি কোর্স অথবা ই কমার্সের ওপরে ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে পারবে। এবারে চলে যাই নিচের দিকে, যেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তাদের কিন্তু অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের কল লেটার বা অ্যাডমিট কার্ড pashchimbardhaman.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে যারাদের নাম দেওয়া হবে তারা ওখানে কিন্তু আবেদন করতে পারবে, তারা এক্সামে বসতে পারবে। এবার তার সাথে সাথে তোমাদের বলে রাখি এবার কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। যদি কোনো ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু সঠিকভাবে এখানে ফর্মটি ফিল আপ করো, তার তবেই কিন্তু তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা গ্রাহ্য ধার্য করা হবে, নাহলে কিন্তু রিজেক্টেড হতে পারে। এখানে বাংলাতেও বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট চাও অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারো এবং তারপর সেখান থেকে তোমরা আবেদন করতে পারো। প্রথমেই তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, তার সাথে ফটো, এখানে পোস্ট দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য আবেদন করতে চাও, ক্যান্ডিডেটদের নাম ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখতে হবে, সেকেন্ড বাবার নাম অথবা বিবাহিতা কোনো মহিলা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে নিজের হাজব্যান্ড নেম, তার সাথে ডেট অফ বার্থ অবশ্যই এখানে দেবে, রেসিডেন্সের অ্যাড্রেস, ফুল পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সঙ্গে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেল, ট্রেনিং এবং সার্টিফিকেট কোর্স যেগুলো রয়েছে সেটা দেবে, সার্ভিস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিতে পারো, কম্পিউটারের ওপরে তোমাদের সমস্ত কোর্সের ডিটেল, সঙ্গে কিন্তু নিজেদের সিগনেচার, ডেট প্লেস দিয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করা হলে তোমাদের এই ফর্মের সাথে কিন্তু সমস্ত শিক্ষকতা যোগ যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তার সাথে সাথে তোমরা এখানে জমা করতে হবে ভোটার কার্ড, আধার কার্ড, কম্পিউটারের সার্টিফিকেট, এগুলো কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোনো সার্টিফিকেট হয় সেগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে এই অফলাইনে তোমাদের ফর্মটি পাঠাতে হবে। কোনো রকম আবেদন মূল্য বা চার্জ কিন্তু এখানে লাগছে না, আবারও বলে রাখি কোনো রকম অ্যাপ্লিকেশান চার্জ লাগছে না, পুরোপুরি বিনামূল্যেই কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলটি প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobik.com কে ফলো করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।